এখন ক্লাসে পড়েন ইন্টার ফার্স্ট ইয়ার প্রাউড ফিল করতেছেন মনে হয় ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে অবিয়াসলি হাইটা ইংলিশ অল করেন বিস্তারিত পারি মানে কোন ইয়েস নো আই লাভ ইউ হাই হাই ইতনা সুকুন পুলাপানার ভালো হলো না সুন্দরী মেয়ে দেখলে মুখে শুধু আই লাভ ইউ চলে আসে তাই না তবে এদের জীবনের লক্ষ্য একটাই লাইফে বহুত মেয়ে পড়াতে হবে আব্বা সেরি তো সুন্দরী আছে তেমনি পছন্দ অনেক লিয়া পছন্দ তো ওই তোর মা কি বিয়া করবার দিব আমারে আমনে রেকেটা কইছে বিয়ার বার আমারে কি সুখে দেন না আমনে হে গাইস অস্থির বাংলায় নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকে পর্বটি সাজানো হয়েছে এরকমই সোশ্যাল মিডিয়া অলিগলি থেকে সংগ্রহ করা অস্থির কিছু ভিডিও দিয়ে যা দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেতে পারে আর মন খুলে আসতে চলে চলুন ভিডিও শুরু করা যাক এখানে ফিলা আছে এডিডাস আছে রাসুকি আছে রয়্যাল কোবরা আছে সব বাইরের ব্র্যান্ডের যেগুলো বাইরে বিদেশে বিদেশের জন্য তৈরি হয় আর কি বিভিন্ন রকমের কাস্টমার আসে সেলিব্রিটির আসে না কি বলেন আপু জাহিদ খান আসে তারপর হয়েছে কি আপনার জাহিদ খান কয়েকদিন আগে যেখানে ফার্নিচার নিয়ে গেছে আমাদের জুতো নিয়ে গেছে 2500 টাকা দিয়ে বান্ধবীর ম্যাজিক দেখে আয়াম তো অবাক হয়ে যাবেন দেখুন ময়দা কিনে পারে ঝাড়ে ভালোবাসতা ওই কষ্ট বেশি নাকি ঝালের এই কষ্ট তার কষ্টের সামনে এটা কোনো কষ্টই না ভাই আসলে ওই কষ্টটা আরো বেশি ভাইয়ের চোখ লাল হয়ে গেছে কিছু খাইছেন নাইছেন নাকি চোখলাল কিসে ঝালমুড়ি ঝালে নাকি গাঞ্জার সেবনে হ্যাঁ তবে চোখলাল দেখলে এরকম কোশ্চেন করা ঠিক না বেচারার শারীরিক প্রবলেমও তো থাকতে পারে তাই না গাইজ বান্ধবীর বিয়ের দিন বান্ধবীর পাশে যখন সুন্দরী কোনো মেয়েকে দেখি তখনকার আমি বান্ধবীকে যা বলি আর কি বান্ধবী তোরও তো বিয়ে হয়ে গেল আমি তো আজ পর্যন্ত একটা মাইয়ে পটাইতে পারলাম না পাশেরটা কি রে বাইগান সেটিং করে দি কি করে হে গাইস রাজনৈতিক দল যার যার তবে এই গানের উৎসব সবার তাই না হ্যাঁ গাইস এরকমই যদি অস্থির বাঙালি মজার ভিডিওগুলি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বউর হাতে মার খেয়েছি এই জীবন রেখে লাভ কি তাই মরতে চাই বউ মেরেছে কেন শালির সাথে প্রেম করছি তাই বউ থাকতে শালির সাথে প্রেম করতে গেছেন কেন শালি বউয়ের চেয়ে সুন্দরী এই যে ম্যারিড ভাইয়ারা বউ থুইয়া শালির দিকে নজর দেওয়ার আগে সাবধান যদি একবার ধরা পড়ো মায়ের একটা মারিত পড়বে না গাইজ বন্ধু যখন গার্লফ্রেন্ড নিয়ে বাসা যায় তখন তার আম্মু যা বলে আর কি বৌমা কেমন ও আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পছন্দ হয়েছে হ্যাঁ ভালো ভালো আছো বলছি মা একটা কথা বলবো আমার বাবুর চয়েসটা তো বরাবরই খুব ভালো আমি জানি কিন্তু তোমার চয়েসটা এরকম বাজে কি করে বুঝতে পারলাম না